কেমন আছেন ঝন্টু ভাই? আল্লাহর রহমতে ভালো আছি। দিন দিন তো মানুষ মানে বৃদ্ধ হয়ে যায়, আপনি তো ইয়ং হয়ে যাচ্ছেন। কারণ সব পাকা পাকা হলে তো মনের তো জোর কমে গেছে। ইয়ং বলতে এই যে দাঁতগুলি পড়ে না, 80 ইয়ার্স ওল্ড নাও। হ্যাঁ, সেটা তো যে জন্য আসছি আজকে ঝন্টু ভাইয়ের কাছে, সেটা শাকিব খানের আজকে 25 বছর পূর্ণ। যে আজকের দিনে শাকিব খান হচ্ছে যে চলচ্চিত্রে এসেছেন, তো এই বিষয়টা যেহেতু আপনি শাকিব খানে অনেক কাজ করেছেন, শাকিব খানকে নিয়ে যদি দুটি কথা বলতেন। দেখ, শাকিব খানের 25 বছর পূর্ণ হয়েছে চলচ্চিত্রে, এটা খুশির কথা। দোয়া করে আরও 25 বছর থাকুক, আমরা পরিচালক শিল্পীরা ভালো থাকুক, এটাই আমাদের কাম্য। কারণ শিল্পীরা ভালো হলেই আমরা চলচ্চিত্র নির্মাণ করতে পারি, ভালো শিল্পী আর কি। তো সে আরও থাকুক, সে একটা বরণ্য। বর্তমানে আমাদের দেশে বলাই যায় সে এক নম্বর নায়ক। তো অভিনয় খারাপ করে না, খুব ভালো করে, এবং সে জাতীয় পুরস্কারও পেয়েছে। সব কিছু মিলিয়ে সে অত্যন্ত একটা ভালো শিল্পী, সব দিক থেকে একটা ভালো শিল্পী। তো এখন ওকে নিয়ে আমিও ছবি করেছি, ওর বোধহয় সেকেন্ড ছবিটাই বোধহয় আমি করেছিলাম। তো ওই ছবিটা খুব ভালো গিয়েছিল, ভালো হয়েছিল। কয়েকটা ছবি করেছি উনি, ওকে নিয়ে যেগুলো করেছে সব ছবিগুলি ভালো হয়েছে। তো এখন তার 25 বছর শেষ হয়েছে, এটা অনেক খুশির কথা। আরও থাকুক অনেকদিন, যেটা বললাম একটু আগে। এখন আর কী বলবো বলো। সেটা হচ্ছে যে আপনি যে সিনেমা করেছেন ওটা কি আসলে সাপের ছবি ছিল? হ্যাঁ হ্যাঁ, বিশ্ববরণ আগে বিশ্ববরণটা প্রথম সুপারহিট ছবি। আচ্ছা, এর আগে কোনো সুপারহিট ছবি হয়নি। তো তাকে দেখে মনে হয়েছিল যে ছেলেটি একদিন অনেক বড় হবে, যেহেতু আপনি কাজ করেছেন। যখন আমরা তো ভাবি অনেক বড় হবে, এটা সহজে ভাবি না। আচ্ছা, অনেকে খুব সুন্দরভাবে আসে, সুন্দর ফিগার, তারপর অভিনয় কিন্তু থাকে না, যে কোনো কারণে রিজেক্ট হয়ে যায়। তো সাকিব তো রিজেক্ট হয়নি। আমরা যখন প্রথম দিয়েছি তখন তো ভাবি না যে সে দেশের এক নম্বর হবে। তো আমাকে বলেছিল যে আঙ্কেল, এই ছবিটা যদি সুপারহিট হয় আমার জন্য খুব প্লাস। আমি চেষ্টা করি, চেষ্টা করলেও সুপারহিট হয়ে গেছে, মানুষের দৃষ্টি তার উপর পড়েছে, মানুষ তাদের তাকে নিয়ে কাজ করছে। চন্ডুবে, আমি দেখেছি যে সাকিবের পরে আরও অনেক নায়ক নিয়ে এসেছে। প্রথম কিন্তু বিনয়ী, বিনয়ী দাদা একটা কাজ হয়ে হয়ে গেল, তারপর হচ্ছে পরিচালকদের সাথে তার একটা দ্বিধাদ্বন্দ্বে জড়ে যায়, একটা কথা, তারপর সম্মান। আসলে কিন্তু তারাই কিন্তু আসলে ঝরে যাচ্ছে, সাকিব কিন্তু এরকম ছিল না, এখনো কিন্তু আপনাকে দেখলে কিন্তু উঠে দাঁড়ায়, সম্মান করে। ওই জায়গা থেকে সাকিব খুব সুন্দর ব্যবহার, তার সফট কথা বলে, মানে লাউড কথা সে বলেন, সবসময় সব ভাবে কথা বলে। কেউ কটু দুটা কথা বললেও সে ওই সফটলি উত্তর দেয়, রাগটা তার ভিতর নাই। তো তাই বলে যে একেবারে একেবারে শুদ্ধ তা তো বলবো না। আচ্ছা, দোষ তো নিয়েই মানুষ, যে মানুষটা ভালো তার কিছু দোষও থাকে, ভালো পান থাকে, কিন্তু সব কিছু মিলেই একজন। কিন্তু ঝন্টু ভাই এটা তো বিশ্বাস করেন যে মানুষ বিনয় হলে আসলে বড় হতে পারে? একটা মানুষ বিনয় হয়ে বড় হয়ে পরে কি করলে বড় হচ্ছে আমাদের এখানে এমনও আছে, সেটা একটু বলেন না। না, আমি বলবো না। আচ্ছা, তো মানে খুব রাগান্বিত ভাবেও সবসময় কথা বলে আছে, আবার খুব সফট মেজাজে কথা বলে তাও আছে। তো যে কোনোভাবে যারা সেলিব্রিটি হয়ে যায়, তো তাতে তারা নিজেদেরকে চেষ্টা করার জন্য আমার এটা টিকে থাকুক, আমি আমি সবার কাছে পরিচিত, আরও ভালো করে হয় পরিচিত হয়ে থাকি। তো সেটার জন্য একটা ভদ্র ব্যবহারের প্রয়োজন, আচার ব্যবহার, শুটিংয়ের শিডিউল, সব কিছুই, মানে শিডিউল যদি সুন্দরভাবে কেউ না করে, যত বড় হিরোই হোক, যত বড় নায়িকাই হোক, তো যদি সুন্দরভাবে ওরা শিডিউল মেনটেন না করে, তাহলে চলচ্চিত্র তাদেরকে রিজেক্ট করে দেয়, নেয় না। আচ্ছা, রিজেক্ট করে না মানে নেয় না। সোজা কথা যে একদিনের শুটিং যদি 4 দিন লাগে, তাহলে তো একদিনে শুটিং করতে 60-70 হাজার টাকা লেগে যায়। আচ্ছা, একের দিনে এখন একদিনের শুটিং যদি 3 দিন হয়, তাহলে তো ওখানে 2 লাখ টাকা খরচ হয়ে যায়। আচ্ছা, তো প্রযোজক পরিচালকরা আস্তে করে পিছিয়ে যায়। যারা হিট হয়ে যায় তাদের ম্যাক্সিমাম এরকম আমি দেখলাম। না, যেটা বলছেন যে সাকিব যখন আপনাদের সাথে কাজ করেছে, তখন কিন্তু অনেক বিনয়ী, অনেক যেভাবে বলছেন খুব কোপারেটিভ ছিল, কোপারেটিভ ছিল। কিন্তু ইদানিং আমরা কিন্তু দেখেছি যে পরবর্তীতে অনেক অনেককে কিন্তু ফাঁসিয়ে দিয়েছে সিনেমা ব্যবসা করতে। ধরেন যে FI মানিক, তাকে কিন্তু একদম, যেটা আমরা জানেন, একদম আজকে পথে বসে গেছে। এই এই ভিতরে তার জিত খুব, এটা কবে থেকে? হ্যাঁ, আর বাজার কেউ নাই বলে যদি সেটা করে, আচ্ছা, সে যখন বাদ হয়ে যাবে তখন ঢুকতে পারবো না বেশি, নিজেই নিজের লজ্জায় ঢুকবে না। এই জন্য সবসময়
আমি বড় হয়ে গেছি, রাজা ভাই কিন্তু কোনো দিনই, আমি বড় হয়ে গেছি, আমি বিরাট বিরাট বড় নায়ক, আমি রাজা, এই জিনিসটা কিন্তু উনি কোনো দিন শো করেন অতই আমরা ওনাকে বড় হিসেবে ধরে নিয়েছি এবং উনিই সবচেয়ে বড় বলে আমরা বলি। আমি নায়ক আলমগীর কোনো দিন বলে নাই যে আমি অমুক, কিন্তু সে নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে এটাও কিন্তু ডাকডোর পিঠে উনি বলেন না, যে আমি বলতেছি উনি বলেন না, কারণ উনি জানেন যে আমি তো মানে আমার চেষ্টায় এবং চলচ্চিত্রের মানুষের চেষ্টায় আমি এত বড় হয়েছি। এখানে তো আর ওনার বলার কোনো জায়গা নাই, উনি জানেন যদি ভালো বড় না হইতো তাহলে তো নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেত না, এবং বাংলাদেশের প্রতিটা পরিচালক, বড় বড় পরিচালক, বড় বড় প্রযোজক সবাই ওনাকে নিয়ে কাজ করেছে। তো এরকম এখন যদি এটা হয় বাজারে কেউ নেবি দেয়, বাজারে দুজন আসলে কিন্তু ওর কাছে কেউ যাবে না, যদি তোমার কথা নিয়ে সত্যি হবে যে মানুষকে ভোগাচ্ছে, তাহলে আর যাবে না কেউ না ভোগাচ্ছে। মানে এক সময় যখন হচ্ছে তার কাটতেছিল তখন আপনারা যা বলছেন তাই, যখন সে একটা জায়গার পর্যায়ে আসলো অনেক সিনেমায় কিন্তু সে তার মতো হয়ে, ধরেন যে এই নায়িকা নিতে হবে, তারপরে এই পরিচালকের কাজ করবো না, কাকে বলে জানি না, আমরা গেলে আমাদের কাছে বলার এটা স্বাভাবিকভাবে। আচ্ছা আমি মনে করি বুঝতে তো দিলি, যারা বড় বড় হয়ে আসছে তারাও আমাদেরকে এইভাবে বলে না, ওকে নাও তো ওকে তাকে নাও, এগুলি তার উদ্যত্ত যদি বলে। আচ্ছা এগুলি বললে এটা রেজাল্ট পেয়ে যাবে, যখন নাকি একটু মার্কেটে একটু একটু এদিক সেদিক নড় বড় হয়ে যাবে তখন কিন্তু এই কাউন্টারগুলি আসতে থাকে তার কাছে। আমরা জেনেছি সর্বশেষ আপনাকেও নাকি ঝুলিয়েছে অপারেশন জ্যাকপটে, তার কথা ছিল টাকার জন্য করেনি, এরকম কিন্তু আমরা জেনেছি। কে বলছে যে 50 লাখ টাকা? না না ওখানে ওর কোনো কথাই হয় না, তাই 50 লক্ষ টাকা নাকি ফেরত দিছে এরকম সত্য কিনা? না আমি তো জানি না, আমি তো ডাইরেক্টর, ইন্ডিয়ান একজন আছে, আমি আছি, আমরা কিন্তু ডাইরেক্টর, আমি জানি না এই সিনেমা ওর সাথে এটা কথা হয়েছে কিনা আমি জানি না। আচ্ছা এই সিনেমা কি আসলে শাকিব খান থাকার কথা ছিল এরকম কিছু? আচ্ছা আচ্ছা হইলে আমি জানতাম, অন্তত আমার কানে আসে না, যদি আমাদেরকে মানে আগে যদি আমাদেরকে বলার আগে ওর সাথে যদি কথা বলে থাকে তখন যদি সে এই টাকাটা চেয়ে থাকে চাইতে পারি না আমি জানি না। না জানেন কি? আচ্ছা 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 না না আমরা যেটা জেনেছি যে এরকম যখন জেনেছে যে এই সিনেমার পরিচালক ঝন্টু সাহেব তখন আসলে হয়তো বা ডিনাই করে দিয়েছে। না না তাই এটা আমি জানি না কিছু। আচ্ছা তো এখানে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আসলে আমি যদি আমি পরিচালক হিসেবে যদি ডিনাই করে দেয় তাহলে করবে, কারণ সে যে কর্তৃত্ব বজায় রেখে কাজ করে সেগুলি আমি যদি থাকি তখন এটা হবে না। আচ্ছা হয়তো সাহসই পাবে না, যে 10টা শিডিউলে একটা আসবে, একটা শিডিউলে তিনটে আসবে, ওই সাহসই পাবে না, এই জন্য হয়তো আমাদের ছবি না করার জন্য তার হাতে মার্কেট আছে বললাম না আমারটা, আমার সামনে আইসে এগুলি করতে পারবে না। আমি একটা জিনিস দেখেছি যে কলকাতায় যখন শুটিং করেছে বর্তমান একটা করলো তুফান, সে কিন্তু সঠিকভাবে শুটিং করছে, ঠিক ভাবেই যাচ্ছে, কিন্তু বাংলাদেশের সিনেমা সে আসলে এরকম আমি তাকে না দু তিনটা ছবি করেছি আমার এগুলি সে করেনি। আচ্ছা এই পর্যায়ে এসে যদি শাকিব খানকে নিয়ে কাজ করা হয় সেক্ষেত্রে আপনার কাজ করবে কি না সেটা একটা বিষয়। আমি আমাকে যদি 100 কোটি টাকা কেউ দেয় আচ্ছা আমি ওকে নিয়ে কাজ করবো। সেটা কেন? এমনি আপনি বলতে চাচ্ছেন যে মানুষ এসে বড় হয়ে গেছে আমাকে যদি আমার সাথে আমাকে যদি নন কোঅপারেশন করে তখন তো আমি দুঃখ মানে সাংঘাতিক ভাবে আমি তাকে বলে দেবো, তখন আরও এটা ঝগড়া বাড়বে, তাতে বলো ওর জায়গায় হয়ে আছে আমার জায়গায় আমি, সেও আমার করা ইন্টারেস্টেড না মনে করো, এখন আমিও তাকে নিয়ে করা ইন্টারেস্টেড না, এখন এখন তো আমাকে বা আমার মতো আর কেউ পরিচালক তার প্রয়োজন নাই, সে উঠে গেছে। আচ্ছা আমাদের মতো পরিচালকরা যখন কাজ করতো আমাদের তখনই কিন্তু সে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়েছে। আচ্ছা আচ্ছা এখন তাদের আন্ডারে কাজ করে একে নিয়ে দেখা বড় পরিচালক লাগবে, ভালো গল্পের চরিত্র লাগবে, পরিচালক যদি পরিচালনা ভালো না হলে শিল্পীরা মানে বড় বড় জায়গায় অ্যাওয়ার্ড পাওয়াটা কঠিন, পরিচালকের নির্দেশ মেনে যারা কাজ করবে ভালো পরিচালকের, যখন সে পুরস্কারটা পেয়েছে তো ভালো পরিচালকের মাধ্যমেই সে পুরস্কারটা পেয়েছে, মানে যে পদচারকে করেছে আমার ছবিতে মানে কাজ যারা করে মান্না ভালো কাজ করেছে মান্না জাতীয় পুরস্কার পেয়েছে, ওই ওইখানে সেকেন্ড রোলে যে নায়িকা ছিল সেও পেয়েছে, আমি চিত্রনাটা পেয়েছি, ভালো জিনিসে অবমূল্যায়ন কখনো হয় না, এখন সে ভালো হয়ে গেছে এটা 100%। এখন যদি মানে আমি মনে করি আমাদের যদি টাইম মেনটেন আমাদের সাথে না করে তাহলে আমাদের সাথে ঝগড়া হয়ে যাবে। মানে বলছেন যে শাকিব খান বাংলাদেশের সিনেমা টাইম মেনটেন করে না? না এটা খুব বলি নাই, তাহলে যদি এটা করে তখন আমার আমি তো রাগ হয়ে কথা বলবো, জুনিয়র ডাইরেক্টর দেখলে ওরা কিন্তু এত রাগ হবে না,
না এরম করার তো আমরা অভিযোগ পেয়েছি। ধরুন যে মানিক ভাই যে লাস্ট সিনেমা করলো, বললো যে সে হচ্ছে যে সাভারে একটা জায়গায় শুটিং ফেলেছে, অনেক নায়ক নায়ক আপনার হচ্ছে যে আলমগীর সাহেবও হয়তো ছিল, আরও বড়ো বড়ো নায়ক ছিল, কিন্তু তার কথা ছিল সকালে যাওয়ার, সে গেছে ঠিক বিকাল পাঁচটার পরে, বেলা ডোবা ডোবার আগে, এতে করে কিন্তু সে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধরুন আচ্ছা ওই হয়ে গেছে, এখন আমি নটার শিডিউলে পাঁচটা গেলেও আমার কেউ কিছু করতে পারবে না, আমি হয়ে গেছি, আমাকে সবাই নিয়ে এরকম একটা ভাব এসে গেছে। এরকম যদি আসে তাহলে প্রথম খুব তাড়াতাড়ি হবে, যদি আসে আচ্ছা প্রথম খুব তাড়াতাড়ি হবে না। মানিক ভাই তো বলছে যে এই ঘটনাটা মানিক বলে, আমি এটা শুনি তো শুনছি মালিকের বা মানিকের সাথে মিসবিহেভ, শিডিউল শুটিং এর ব্যাপারে মিসবিহেভ হয়েছে। এখানে অনেকে বলছে যে এখন বাংলা চলচ্চিত্রের শেষ ভরসা সাকিব খান, সাকিব খান হলেই কিন্তু চলচ্চিত্রে মানুষ দেখতে আসে, এটা ঠিক আছে হলে এটা এটা ইয়ে হয় কাউন্ট হয়, ধরুন যে দর্শক আসলো, সেক্ষেত্রে সে কিন্তু বাংলাদেশে ধরুন যে আমাদের ঈদ ছাড়া সে সিনেমা করছে না, ঈদের বাইরে কিন্তু আমাদের মিনিমাম 12টা সিনেমা দরকার, সেখানে সে শুধুমাত্র ঈদ কেন্দ্র করে সিনেমা করছে আর বাইরে করছে না, সেক্ষেত্রে আসলে চলচ্চিত্রের ভালো দিন হবে। হ্যাঁ ঈদ ছাড়া করতে চাই, এটা তার উইক পয়েন্ট। আচ্ছা আচ্ছা, যে ঈদ ছাড়া হতে, ঈদ ছাড়া চলে ছবি যদি খারাপ যায় তাহলে ওর নাটকে চলে যাবে। আচ্ছা, এটা ভয়ে সে ঈদ ছাড়া করতে চায় না। আচ্ছা, যদি তোমার কথা সত্যি হয়ে থাকে, হ্যাঁ ঈদ ছাড়া করবে না কেন? এছাড়া আমাদের সারা জীবন আলম হিসাব করে নাই, রাজা ভাই করে নাই, ফারুক ভাই করে নাই, জসিম করে নাই, মান্না করে নাই, ওরা খালি ঈদের জন্যই হিট হয়েছে, মানে সে শুধু ওইটা তার উইক পয়েন্ট আমি মনে করবো। যদি ঈদ ছাড়া ছবিটা ভালো না যায় তাহলে তো আচ্ছা আচ্ছা আমার মার্কেটটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি মনে করি। তাতে করে কথা, হ্যাঁ তাতে করে কি আসলে চলচ্চিত্রের ক্ষতি হচ্ছে না? চলচ্চিত্রের ক্ষতি তো হচ্ছে, কারণ নায়ক নায়িকার অভাব আছে। আচ্ছা, অভাব দিকেই তো সেইগুলি বলে তোমাদের কথা অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, যে এখন তো নায়ক নায়িকা ওরকম পাচ্ছে, নায়িকা আছে কয়েকজন, তো নায়কদের মধ্যে সে তার মার্কেটটা এক নাম্বার, আর কে কে আছে ভালোভাবে মানে ওর মতো কেউ নাই। আচ্ছা, মার্কেট ওর থেকে ভালো অভিনয় করার আছে, কিন্তু মার্কেটটা তার, মার্কেট তার, কিন্তু এই পর্যায়ে যদি সে চলচ্চিত্রকে হাল না ধরে, তখন যে নৌকা চালাচ্ছেন আপনি, বইটা আপনি মারতেছেন, কিন্তু হাল ধরার জন্য তো একজন লোক লাগবে, সে যদি এই সময় এসে যদি না ধরে, হঠাৎ করে ধরেন যে মানুষটা দুর্ঘটনায় মারা যেতে পারে, ধরেন যে মারা গেল, সেই এই চলচ্চিত্রের মানুষ তাকে মনে রাখবে না, এই যে দুর সময়ে সাকিব খান কিন্তু হাল ধরছে না, হাল ধরছে না। প্রযোজকরা তো ওকে নিয়ে ছবি করতে লেস ইন্টারেস্টেড। আচ্ছা, কোথায় তাহলে প্রযোজকদের, তাহলে ওর ছবি কোথায়? এক দুটা ছাড়া, হ্যাঁ রাজ্জাক ভাই যখন ব্যস্ত ছিল, রাজ্জাক ভাই সকাল বিকাল দুপুর সাবানা, সকাল বিকাল দুপুর রাত 24 আওয়ার শুটিং করেছে, মান্না নায়ক ফারুক অংশ, ওর বেলায় এটা হয় না কেন? সব সরে গেছে প্রযোজকরা, এত টাকা চায়, মানে 3 দিনের শিডিউলটা 10 দিন লাগে, তোমাদের কথা বলছি 10 দিন লাগে, এই জন্যে হয়তো প্রযোজকরা ওর কাছে যায় না ছবি বানাবো না, আর কেউ নাই ছবি করো, আমার টাকাটা মানে ওই ব্যাংকে সুন্দরভাবে থাকবে, আমার টাকাটা নষ্ট হবে না, আমি যদি 50 লক্ষ টাকা ছবি বানাতে একটা খরচ হয়, এই 50 লক্ষ টাকা ব্যাংকে করে রাখলে তার 4 বছরের খাদ্য এসে যাবে ওই ইন্টারেস্টে, ফলে আমি খামাকা 50 লক্ষ টাকা লস করতে যাবো কেন? অনেক অনেকে বলছে যে সাকিব খানকে নিয়ে সিনেমা হলে প্রায় 4 কোটি টাকা লাগে, 4 কোটি টাকা আসলে বাংলাদেশের যে যতগুলো সিনেমা হল, আচ্ছা বলি বাংলাদেশের যতগুলো সিনেমা হল সেখান থেকে আসলে এই 4 কোটি টাকা কিন্তু একদিনে তোলা সম্ভব না। 4 কোটি টাকা এবার ঈদে কিন্তু তুফান আসতেছে, তুফান কিন্তু 10 কোটি টাকা, যত 10 কোটি টাকা লাগতে পারে, অন্যভাবে যদি লেগে থাকে বেশি টাকা বেশি অ্যারেঞ্জমেন্ট করে থাকে, সব কিছু করে থাকে, যদি সময় বেশি লাগে লাগতে পারে, 4 কোটি টাকা দেওয়ার ছবি হয়েছে আমার, আমি এখনো জানি না, হইতে পারে হইতে পারে। সে সে আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে আপনারা যে সিনেমা করেন, যে ধরনের মেকিং, যে ধরনের ধরনের কালার, সাউন্ড, লোকেশন, ভিএফএক্স, যেটা যে টাইপের করেন, ঠিক বাংলাদেশে ইন্ডিয়া কলকাতা যেটা দেখলাম সেটা, তারা কিন্তু শিকারী নামে একটা সিনেমা করেছে যাদের ব্যানারে যৌথ প্রযোজনা, সেটা কিন্তু অনেক পরিশ্রম, অনেক কোয়ালিটি, কিন্তু আপনাদের মধ্যে কিন্তু ওই জিনিসটা কিন্তু আমরা কম পাই। তুমি বুঝবা কেন না, তুমি কতটুকু ফিল্মে বোদ্ধা? এখন আমি তোমার কাছে আসি, আমি দর্শক হিসেবে বলছি, না দর্শক হিসেবে বলতে পারবে না, তুমি একটা রিপোর্টার, তুমি দর্শক না। আচ্ছা, তুমি বলতে পারবে না দর্শক হিসেবে, যে অনেক তুমি যেটা বলছো কি বলছো, যে ওদের মেকিং, ওদের কালার, সাউন্ড, আচ্ছা তুমি বুঝবে না, আপনি শিকারি সিনেমাটা দেখেন, তুমি বুঝবে গল্প না, আচ্ছা তুমি বুঝবে একটা লোক ভালো অভিনয় করছে, কিন্তু মেকিংটা তোমাদের পুঁথিগত বিদ্যার মতো লাগবে, অথবা একজন একটা পরিচালক পেছনে তোমার 10 বছর কষ্ট করতে হবে, 10 বছর খাটছো,
বড় বড় চলচ্চিত্রে ভালো ভালো কাজে চলচ্চিত্রের পরিচালনার ভিতরে তুমি যোগাযোগ ছিল, তুমি নলেজ নিয়েছো, তখন মেকিং বোঝাটা এত সোজা না। আচ্ছা আচ্ছা, মেকিংটা ভালো অভিনয় দেওয়া হয় না, ভালো গল্প দেওয়া হয় না, সেটা আলাদা জিনিস, ডিমান্ডেবল জিনিস শ্যুট করার গল্প অনুযায়ী। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এবার তুফানের আপনি ট্রেলার কি দেখছেন, যেটা দিল টিজার দেখেন নাই? আচ্ছা, সেখানে কিন্তু দেখা গেল যে ওনার নাম হচ্ছে থাকে রকি, সেখানে বের হয়ে যে ধরেন যে ফায়ারটা করলো, যে অ্যারেঞ্জমেন্ট, ওইটা যদি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি করা হয়, এখানে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ পটকা যেটা হচ্ছে যে আপনার কারেন্টের মাধ্যমে যেটা ফুটেন গুলি করার পরে, ওরা কিন্তু রিয়েলিটি দেখাচ্ছে, গুলি করার পরে অরিজিনালি মনে হচ্ছে যে ভেঙে শুরু উড়ে গেল, কিন্তু আপনার বাংলা চলচ্চিত্রে দেখেন কি পটকা ফুটান, পটকা তুমি অডিয়েন্স দেখে নাকি? হ্যাঁ, বললে হবে নাকি? যেমন আমি এখন বলি, তোমরা নিজেদেরকে সাংবাদিক বলো, তোমরা, তুমি না, তোমরা জানো নিজে জানো নিজের পড়ে আসছো ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে আসছো না, আসো নাই, ঠিক এরকম তোমরা ওইটা বুঝবা না, তুমি পর্দা ঠিক পর্দাতে সেটা ধরা পড়ে যে এটা পটকা ছিল। তাহলে ভাইয়া বিএপিএক্স যে কলকাতায় যা ওরা যেভাবে করে, না না, ওদের ওরা কিন্তু পটকা ফুটায় না, আপনারা কিন্তু কিছু পটকা ফুটাচ্ছে। শুনো, অ্যাকশন ধর্মের ছবি ওরা করতে পারতো না, আমাদের আমাদের ছবিগুলো ওরা দেখতো, ওরা আমাদের, আমরা মনে করি ওদের থেকে কোয়ালিটি আমাদের অনেক বেটার। আচ্ছা, আসো পড়েছি ওই কম্পিটিশন করে আসো, আমার একটা বানাই, তোমরা একটা বানাও দেখো। আর আর বিগ বাজারের কথা বলো, আমি একটা ছবি বানিয়েছি, ওর থেকে বিগ বাজারের ছবি আমাদের সময় নেই। আচ্ছা, আমি আলহাবার বানিয়েছিলাম 1,10,00,000 টাকা দিয়ে, আসে তখনকার 35 বছর আগে, ওই 1,10,00,000 টাকা এখন এখন হবো যে 50 কোটি টাকা। আপনি কিন্তু এখনো 20 কোটি সিনেমা বানাচ্ছেন, অপারেশন জ্যাকপট বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। এখানে কথা হচ্ছে ভিএফএক্স এ যারা আপনার 35-এর সময় কিন্তু পটকা পড়েছেন, মানুষ ধরে নিয়েছে, তখন ব্যাপার করবো না, এটা আমাদের ইন্টারনাল ব্যাপার, পাবলিক কিন্তু পটকা দেখেনি, অডিয়েন্স পটকা দেখেনি, তো এটা বলো কেন? কিন্তু আমরা তো বুঝতেছি যে আপনি যখন বুকে যখন বুকে গুলি করতেছে, গুলি করার পরে ধোয়া বেরোচ্ছে, পটকা পড়ার মধ্যে রক্ত বেরোচ্ছে, এটা মিথ্যা কথা। তাহলে তুমি ফোন না থেকে এখানে চার্জিং এর একটা কথা বলবা বলতেছো? আচ্ছা, কারণ তোমাদের কথা আরো বললে তো ফাইজা দেবা, পটকা কাউন্টারে তোমাদেরকে যদি বলি তোমরা ফাইজা, না না, পটকা ফুটান কিনা এই যুগেও আমরা দেখেছি ফাইজা কিন্তু পটকা ফুটান না। তো তুমি এটা বলবা কেন? পর্দা কি দেখছো? অডিয়েন্স পর্দার সাথে সম্পর্ক না, গুলি করার পরে ছাড় থেকে রক্ত বেড়ে যাচ্ছে। তুমি তো বলো নায়ক নায়কের যে কান্দে, কজন কান্দে, যে গ্লিসারিন দিয়ে কান্দে, গ্লিসারিন দিয়ে পাবলিক দেখে। আচ্ছা আচ্ছা, ওই পটকাটা কি আমরা গুলি ফোটানোটা কিভাবে করেছি এটা তো দেখানোর দরকার নাই, তোমার কাছে গ্রহণযোগ্যতা আছে কিনা গুলি ফোটানোটা, তুমি এটা বলবে দর্শক। না, আমি সেটা বলছি, যেহেতু শোনেন ভাই, যখন হচ্ছে 35 করছেন, আচ্ছা আচ্ছা, ওকে, যখন 35 যখন আমরা কাজ করছেন তখন পটকা ঠিক ছিল? না, নাকি শটকা দিয়ে করেছি এটা তো তোমাদের অডিয়েন্স ওইটা দেখবে না, অডিয়েন্স দেখবে যে পিস্তলের নল দিয়ে গুলি গেল কিনা, গুলি গেল। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনি আজকে গিয়ে তুফানের টিজারটা দেখবেন, হ্যাঁ, তুফানের টিজারটা দেখলেই বুঝবেন যে আপনাদের আর তাদের মধ্যে পার্থক্যটা কোথায়। ওরা কিছুই না। আচ্ছা, ওরা আমরা, তোমরা যদি ওদেরকে বড় করে বলো তাহলে আমরা বলবো যে ওরা কিছু না, বড় কথা না। আমি এক সময় ছবি বানাই দেখা, আচ্ছা, এক সময় কিন্তু শাকিব খানই কিন্তু কয়েক বছর আগে তাকে নিষিদ্ধ করছিলেন, বলছিল যে বাংলাদেশের টেকনিশিয়ান আসলে কাজ জানে না, টেকনিশিয়ানের কথা যেটা বলছে, হ্যাঁ, সেখানে ওদের কিন্তু শাকিব খানকে বলছে লেখাপড়া কতটুকু করেছে, এখন তো আসল জায়গায় আসে, এই এই কাজে সে কি বুঝে, সে কি জানে, বাংলাদেশের মানুষ কাজ জানে না, এটা সে কি জানে, সে অভিনয় করতে জানে আর কিছু না, অভিনয় জানে এটা মানে আর কি জানে সে, তারা আসলে তাহলে বলছে যে মানুষ বাংলাদেশের মানুষ কি বোঝে না, বলছে টেকনিশিয়ান কাজ জানে না, এটা বলছিল টেকনিশিয়ান কি ও বলুক না, টেকনিশিয়ানরা কীভাবে কাজ শিখেছে জানে কি, যে বুঝে না দেখলে সে বোঝে, তাহলে সে যেটা বলতে কাল বোঝে না তাহলে সে বুঝে, আচ্ছা তাহলে সে বুঝে তোমার কথা অনুযায়ী না, সেই জন্য এবার কিন্তু 1% শ্যুটিং কিন্তু তুফানের বাংলাদেশে করেনি, সব ইন্ডিয়াতেই করছে, যেহেতু ইন্ডিয়ার সিনেমা সে কাজ ভালো হচ্ছে, এটা সে যে শাকিব খান হয়েছে কি ইন্ডিয়া বানাইছে থাকে না, বাংলাদেশ বানাইছে, ইন্ডিয়াতে গিয়ে করছে সেটা তো অন্য কোনো কারণ হতে পারে। আচ্ছা, যে নাকি আমাদেরকে বলবেন মনে করো না, বেশিরভাগ কাজই কিন্তু সে কিন্তু ইন্ডিয়ার প্রোডাকশন দিয়ে করে না। আচ্ছা, ইন্ডিয়ান প্রোডাকশন যদি হয় তাহলে সেখানে গিয়ে করছে অসুবিধা নাই, এটাতে তো কোনো অসুবিধা নাই। আমি কিন্তু নিজে সেই ইন্ডিয়া থেকে কাজ করছে, যে ভালো কাজ করে ভালো আছে, আমাদের যে ছবিগুলো করছে ওইরকম একটা ছবি ওখানে হবে না,
আমি নিজে কিন্তু একটা শিডিউলের জন্য গেছিলাম, একটা ছোট বাচ্চার গল্প, তার সাথে নাম হচ্ছে সাকিব পান্ডে। তখন ওই কাজ করার সময় সে আমাকে নিজেও বলছিল যে তুই যদি কাজ করিস তাহলে ইন্ডিয়া গিয়ে করি। এই যে কোনো কাজ করতে গেলে কিন্তু সে ইন্ডিয়া পার হয়ে যাচ্ছে, এই যে আপনাদের প্রতি তার আশ্বাসটা, তোমার কথা না যে কথা হয়ে থাকে, তোমার কথা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমি বলবো অল্পবিদ ভয়ঙ্কর। ওর মতো বাহাদুরি তো রাজ্জাক ভাইয়ের করে না, রাজ্জাক ভাইয়ের কাছে কেউ আসতে পারছে আজ পর্যন্ত? আসে নাই। দর্শক সৃষ্টি করেছে, বাংলা ছবির দর্শক সৃষ্টি হয়েছে রাজ্জাক ভাইয়ের জন্য, সবার জন্য, ওর জন্য দর্শক সৃষ্টি হয়েছে। ভালো ভালো দর্শক সরে গেছে, আচ্ছা আচ্ছা, বারো বারো দর্শকরা আগায় আসে না তো ছবি দেখতে এখন, তার দর্শক সৃষ্টি করেছে যারা, তাদের থেকে বড় নাকি ওর কেউ নাই। রাজ্জাক ভাই তো কোনোদিন এই ধরনের কথা বলেন, টেকনিশিয়ানরা কাজ জানেন না বলছে, আলম সাহেব বলছে বলে নাই, ফারুক সাহেব বলছে বলে নাই, মান্না বলছে বলে নাই, ওরা কাজ করেছে ডাইরেক্টরের কথা অনুযায়ী, সে ওরা শর্ট দিয়েছে, আবার ডাইরেক্টরের উপরে করছে যে আমি যদি শর্টটা এইভাবে দিই তাহলে আপনার প্রবলেম না, প্রবলেম না তুমি বলো না। পরে তোপের মুখে কিন্তু সে সরি বলেছে, কিন্তু তারপরে চুরি করে কিন্তু না বললে সেটা, তারপরে সরি বলার পর কিন্তু সে চুপি ছাড়া কিন্তু ইন্ডিয়ায় কাজ করতেছে। আপনি একটা জিনিস বলবেন, আপনি কিন্তু যৌথ প্রযোজনা সিনেমা করেছেন, তুফানের সম্পূর্ণ শুটিং ইন্ডিয়াতে হলো, নিয়ম হচ্ছে বাংলাদেশের 5%, হ্যাঁ ধরেন যে 5% অথবা 15% শুটিং হলে বাংলাদেশে করতে হবে, সেটা কিন্তু সে করেনি। কীভাবে এটা কি আসলে সেন্সর পাওয়ার যোগ্য? না এখন সেন্সর বোর্ডে জানাতে হবে। আচ্ছা তুমি জানাও যে বাংলাদেশের শুটিং হলে তোমার সেন্সর বোর্ড ধরবে না, তাদের কোনো কোনো ইয়ে আছে কি না? না ওটা করতে পারবে না, তাই দুই দেশে দুই দেশের শিল্পী লাগবে। যেহেতু আপনারা যৌথ প্রযোজনায় কাজ করছেন, এটা কার্টিয়ারে একটু বলবেন, দুই দেশের শুটিং করতে হবে, দুই দেশের শিল্পী লাগবে, দুই দেশের টেকনিশিয়ান লাগবে, দুই দেশের সব লাগবে, দুই দেশে কাজ করলে ওটা যৌথ প্রযোজনা হবে, যৌথ মানে মিলিতভাবে, আর যদি দুই এক দেশে কাজ করে তাহলে যৌথ হইল। আচ্ছা তাহলে আমরা শেষে কি ধরে নিচ্ছি যে সাকিব খান শুধু ঈদের নায়ক? সাকিব খান শুধু ঈদের নায়ক? সাকিব জান, আমি 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 মনে করি শুধু ঈদের না। আচ্ছা যে কোনো সময় ভালো ছবি লড়ছে দেখবে ওর দর্শক, যদি শুধু ঈদে শুধু তার সিনেমা মুক্তি হয় তাহলে বাকি দিনগুলো আসলে কারা এই হাল ধরবে? ওর ছবি ঘটে দুইটা, হ্যাঁ দুইটা ছবি কি সারা বছর চলে সিনেমা হলগুলি কি বসে আছে চলে না, তাহলে ওইগুলি চলে, ওর ছবিটা বেশি ভালো। তাহলে বিকল্প কি? বিকল্প কাজ করবো না, ওইটা আমার টাকা ব্যাংকে রেখে দেবো, 50 লাখ টাকা খরচ হয় আমি 50 লাখ ব্যাংকে রেখে দেবো, আমি প্রতি মাসে ওখান থেকে 20,000 টাকা আমি ইয়া পাবো, ইন্টারেস্ট পাবো, 20,000 টাকা দিয়ে আমি ঘর চালাবো, বা 25,000-30,000 টাকা পাইলাম। মানে সেই ভয় বলছেন যে সাকিব খান নিয়ে কাজ করবেন না? কিন্তু ভয় তো কিছু নাই, আমরা চলচ্চিত্রে আমরা সব অনেক কিছু করে ফেলেছি, অনেক কিছু করেছি, আমাদের ভয় কাকে নিয়ে? দর্শকরা সিনেমা হল হলের গেট ভেঙে ফেলেছে আমাদের ছবি দেখার জন্য। আচ্ছা এরকম ইতিহাস আছে, বহু বহু ইতিহাস, ওর ছবি দেখে না গেট ভেঙে ফেলেছে, টিকিটের জন্য কাউন্টারে কারাগারি করতে হচ্ছে, যে টিকিট কাউন্টারের জানালা থাকে একটা সি উগুলি খুলে চলে আসছে, আচ্ছা এত হুড়াহুড়ি টিকিটের জন্য, ওর বেলা কি এটা এখন ওটা হয়? ওর ছবি যার ছবি গেলে টিকিট পাওয়া যায় না, আগেকার মানুষ তো পাগলা ছিল, না আগে গেলে টিকিট, এখন ওর ছবি দেখতে গেলে টিকিট পাওয়া যায় যদি ওর ছবি ভালো যায়, কিন্তু টিকিট পাওয়া যায়, টিকিটের জন্য হুড়াহুড়ি করতে না, এই প্রথম দিনের পরে আর ব্ল্যাকে টিকিট কাটতে হয় না, প্রথম দিন একটু লোকজন হয় একটু ব্ল্যাকে টিকিট নেয়। সামনে কিন্তু আপনি অনন্ত জলিলের সিনেমা বানাচ্ছেন, সেখানে কিন্তু গ্রিল ভাঙার অপশন আছে কিনা? না এটা আমি বলবো কেন, আচ্ছা এটা বলবো কেন, যে কোনো ছবি রিজেক্ট হয়ে যেতে পারে দর্শকের কাছে, আচ্ছা যে কোনো একটা রিজেক্ট আমরা করেছি ওইটা ওইটা মানে মানে বিরাটভাবে অ্যাকসেপ্ট হয়ে যেতে দর্শক। আপনার সিনেমা কিন্তু 10টা হিরো, আপনি বুঝতেছেন হোক না তাতে কিচ্ছু আসা যায় না, আচ্ছা এইরকম 10টা হিরো থাকলে মানুষ হল ভেঙে দেখতে যাবো না, যদি শুনে যে গল্পটা সুন্দর ছবিটা সুন্দর তখন দেখতে যাবে, প্রথম দিন না হয় অনেক লোক গেল, গেলার পর যদি কেউ ছবি ভালো না তার পরের দিন লোক না, যদি বলে ছবিটা ভালো হতো পরের দিন লোক বেড়ে যাবে। আপনার যে জাহাজের যে শুটিংটা ছিল ওটা কি জাহাজে কি কোনো কমা করছেন? ওটা বাকি আছে, এটা কি মেইন করবেন না কমা করে করবেন? ওইটা ইয়েতে বাইরে বাইরে করা রিয়েল শুট, হ্যাঁ রিয়েল। আচ্ছা তাহলে একদম শেষ যেটা আমরা একদম শেষের দিকে আসি সেটা হচ্ছে যে সাকিব নিয়ে আপনার ভবিষ্যৎ মানে কি? ওর ভবিষ্যৎ তো হয়ে গেছে, ও তো হিট। আচ্ছা সে তো হিট ছিল,
চলচ্চিত্র তো ভালো নাই, আর ভবিষ্যতে কি হবে? সাকিব বয়স হয়ে গেলে জন্ডু ভাই, বয়স হয়ে গেলে বাপের ক্যারেক্টার করবে জন্ডু ভাই, জন্ডু ভাই সেটা না, বিষয়টা তো ও হিট, চলচ্চিত্র অবস্থান কিন্তু ভালো না, আপনিও জানেন আমিও জানি, আমরা তো চলচ্চিত্রে আসা যাওয়া করি। আমি একটা কথা বলি, রাজ্জাক ভাই যখন হিট আসলো তখন ছবি আসলো ওনাদের 15-20টা, আমার তো হিট আসলো তখন ছবি ছিল 15-20টা, আলমগীর যখন ইয়ে ছিল তখন ছিল 10-15টা ছবি হাতে তাদের, প্রত্যেকটা মান্না ছবি, এই ছবি ওই ছবি, ওর হাতে ছবি তো থাকে। আচ্ছা কই আমাদের দেশে একটা কথা, নাই বোনে খাটার বার একটা কথা আছে, ও নাই বোন তো, ওই একা আছে, ওর ছবি কোথায়? ওর হাতে 10টা ছবি আছে, তাহলে তাহলে রাজ্জাক ভাই কি করে হলো, তাহলে আলম ভাই কি করে হলো, মান্না কি করে হবে? বুঝতে পারবে না, তোমার হাতে 10-15টা ছবি দেখাও যে প্রযোজকরা ধরে আছে অন্য কাজ বলে, মান্নার সময় তো প্রযোজকরা টাকা লগ্নি করার জন্য ধরে আছে। তার মানে এটা কি আসলে মাইন্ড গেম, কোনো মেকিং, এটা আপনি বলতে চাচ্ছেন? তাহলে মেকিং হবে, মেকিং মেকিং, তোমার কথা অনুযায়ী আমি উত্তর দিয়েছি। আচ্ছা তুমি যা সাকিব শুনে বলছো সাকিব বলতে নাও উত্তর। আচ্ছা তোমার কথা, তোমার কথা সত্যি হয় তাহলে আমাকে ওই উত্তর। আচ্ছা আর তোমার কথা যদি সত্যি না হয়, না আমি তো আপনাকে বলছি সাকিব খানের ছবি কিন্তু ইচ্ছাটা কিন্তু রিলিজ হচ্ছে না, এটা তোমার হিসাবে, এটা কিন্তু আপনি আপনি দেখছেন আমিও দেখছি। আচ্ছা কারো হাতে যদি এখন মানে সাকিবের যদি 10টা ছবি রেডি হয়ে থাকে তাহলে ঈদের জন্য সবাই বসে থাকবে। আচ্ছা আচ্ছা মানে তার ছবি থাকলে কাছে ঈদের না গেলে আর একটু বেশি সেল পাবো। আচ্ছা আচ্ছা কিন্তু ভয় হয়ে ইচ্ছা নাও চলতে পারে, তাহলে সাকিবের ছবি যদি ইচ্ছার ভালো নাও যেতে পারে ঈদের জন্য বসে থাকবে, তাহলে সাকিবের ছবি ভালো নাও যেতে পারে। কিন্তু ঠিকই তো আপনি তাকে সুপার স্টার মেনে নিচ্ছেন। আমি মানে হ্যাঁ সে তো এখন তো আছেই, যে সবচেয়ে ভালো পজিশনে আছে, পজিশনে আছে কিন্তু ইচ্ছাটা তো তার সিনেমা রিলিজ হচ্ছে না। ছবি কোথায়, বুকের কথা বলো কেন? আচ্ছা স্টকে ছবি কোথায়, যে ছবি 10টা হয়ে নিচ্ছে আমরা রিলিজ করবো কোথায়? প্রতিযোগী একটা ছবি নিচ্ছে, আমি যা পাবো এর থেকে বেশি পাবো ঈদে গেলে, তাহলে ঈদের জন্য বসে থাকে, তাহলে এই ছবির ইচ্ছা হয়তো ভালো যাবে না। আচ্ছা তো ঈদের জন্য বসে থাকবে। আচ্ছা আচ্ছা বা যদি কনফিডেন্ট থাকে তাহলে ঈদের জন্য যে কোনো সময় আসবে। হ্যাঁ তাহলে ওই ছবিটা যারা চিন্তা করতেছে ছবিগুলি ইচ্ছা ভালো যাবে না, ঈদে তো মানুষ 4-5 দিন এমনি মানুষ ছবি দেখে গেল, ঈদে গেল বার ঈদে প্রিয় তোমার ভালো ছবি ব্যবসা ব্যবসা করেছে ভালো চলেছে ভালো বাড়িয়ে, ওটার উপরে বেসিস করে কিন্তু রাজকুমার কিন্তু নিয়েছিল অনেক হলে, আমার কাছে অনেকেই অভিযোগ দিয়েছে রাজকুমারে যে টাকা রেন্টাল নিয়েছে সে টাকা তুলতে পারেনি। না এটা আমি আমি আপনি আপনি দেখবেন যে আমি আমি যদি কি আছে প্রযোজক লিটন, লিটন যে আপনাদের আপনাদের ছোট ছোট ভাই যে লিটন, লিটন হাসমি ও বলেছে সাকিব খানের সিনেমা রাজকুমার চলেনি বিদায় সে হলে তালা মেরে দিয়েছে, এটা তো এটা তো অন্য কিছু না, প্রযোজক লিটনকে জানেনি বিষয়টা হচ্ছে যে আমি এগুলির নিয়ে কোনো সমালোচনা না, প্রিয় তোমার যেহেতু ভালো ব্যবসা করা বা রাজকুমার আমি না রাজকুমার পুরা মানুষ হল মালিকদের হচ্ছে যে একটা একটা ভালো একটা ধরেন যে পথে বসানোর মতো হল বন্ধ করে দিয়েছে, সেক্ষেত্রে শুধু সাকিব খান যদি ঈদেরই নায়ক হয় তাহলে বাকি সময় কারা এই হাল ধরবে? নাই তো কি চলচ্চিত্রে বসে গেছো তো কোনো নায়ক নায়িকা নাই ভালো, এক নায়কের পিছনে তো ছুটবে না তো প্রযোজকরা ডাইরেক্টররা, এই জন্য তাতে বলে ছবি করবো না, প্রযোজকের টাকা ব্যাংকে রয়ে গেল তার কোনো প্রবলেম নেই, লস নেই, শেষ করো শেষ করো একদম শেষ, তাহলে একদম শেষ 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 করে দেই আমরা সেটা শেষ পর্যন্ত, সেটা সাকিবের আসলে ভবিষ্যৎ কী দেখছেন? ওর ভবিষ্যৎ হয়ে গেছে, টাকা পয়সা বাড়ি ঘেরে সব হয়ে গেছে, আর কি দরকার? আচ্ছা আর কিন্তু আস্তে আস্তে বসে যাবে, ছবি নাই ছবি করানোর প্রয়োজন, চলচ্চিত্রের কি হবে, চলচ্চিত্র প্রয়োজন নেই, চলচ্চিত্রে যারা কাজ করে তারা অন্য কাজে যাবে, অন্য কাজ খুঁজে নেবে, যারা টেকনিশিয়ান যারা, কিন্তু এই মুহূর্তে সে তাকে যেহেতু আপনারা সাপোর্ট দিয়ে আছেন, তাকে চলচ্চিত্র ঠিক ভাই তাকে দিয়ে চলচ্চিত্র ভাই শুনুন, তাকে তাকে যেহেতু আপনারা এতদূর নিয়ে আসছেন আপনাদের তার উচিত না যে আপনাদের এই দুঃসময়ে পাশে থাকা? না ও উচিত মনে করেন। আচ্ছা আর মনে করি কিনা সে জানে, কিন্তু আমাদের কার্যক্ষেত্র আমরা এটা দেখি না। আচ্ছা দেখি না সোজা কথা, আর ছবি হবে কি আর তো নায়ক নায়িকা নাই, নাই কোনো নাই নায়িকা চয়েসে, তো প্রযোজকরা ছবি করবে না, সাকিবকে পেছনে দৌড়াবে না, চলে যেতেছে অনেক প্রযোজক। সাকিবকে কোনো আপনার আপনার থেকে কোনো বাণী আছে কিনা, সাকিবকে উপদেশ হিসেবে কোনো আরে বাবা ওই আমার থেকে জ্ঞান, আমি ওর উপদেশ, সে আমাকে উপদেশ দিলে আমি উপদেশ নেই, না না আপনি একটু বলেন যে আপনার থেকে সে মানলে মানবে না মানলে নাই, না 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 ওকে বলার কিন্তু অধ্যত্ত এটা একটু বলেন না, না বল কিছু জানাতে চান মেসেজ আমাদেরকে বলে, না না মেসেজ তো দিতে হবে, কারণ হচ্ছে যে একটা মানুষকে
মানুষকে তো মানে ইয়েতে আনার জন্য তো বলতে হয়, তাই না? একটু বলেন আপনার থেকে বাণী যে ভালো যদি হয়। গুণী ব্যক্তিরা, গুণী জন, যারা যার ভবিষ্যৎ ভালো তাদেরকে তাদের ভবিষ্যৎবাণী করে ভালোভাবে, ওর ভবিষ্যৎ তো হয়ে গেছে, ওর এখন মেসেজের প্রয়োজন। আচ্ছা, সে এক নম্বরে হয়েছে, এটার মধ্যে ভুল নাই, এখনও সে এক নম্বরে আছে, ওকে আমি মেসেজ দিব, সে ভালো থাকুক, সুস্থ থাকুক, আরও ছবি করুক, এটা হচ্ছে আমার। কিন্তু তাদের তো আপনারা তো আপনারা তো আপনাদের ইয়ে তো এই যে ঘর যে যে জায়গায় আপনারা আছেন, তো ছবি করবো না, টাকাটা ঘুমিয়ে থাকবে আমার ঘরে। আচ্ছা, আমার টাকা ঘুমিয়ে থাকে, আমি তো টাকা অন্য আমি খরচ করবো না, ছেলে যদি কমার্শিয়াল ভ্যালু যাদের না থাকে, যদি কেউ নাই ছবি করবো না। আচ্ছা, আমার ঠেকাটা কি, আমার টাকাটা তো মানে অভিমান তাকে কিছু বলতে চাচ্ছেন না, মেসেজ থাকে না যে ইচ্ছারা সে সিনেমা দিক অথবা কোনো মেসেজ আছে কিনা? সে তো সিনেমা দেবে কর্তৃকে, ওই সাকিবের ছবি মানে কি, সাকিবের ছবি ফ্লপ আছে না? আচ্ছা, কেন ফ্লপ? ওইখানে ডাইরেকশনটা ভালো না, ওইখানে গল্পটা ভালো না। ফ্লপ গেলে বলবো যে ডাইরেক্টর ভালো না আর গল্প ভালো না, আর হিট গেলে আমার ক্রেডিট কে বুঝছে? আর্টিস্টদের কোনো ক্রেডিট আছে? সত বড় ক্রেডিট তো গল্প। আচ্ছা, গল্পের চলচ্চিত্র সত বড় স্টার সেট করে দাও। ওকে দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার চলচ্চিত্র দেখুন, জ্যাকপট নিয়ে না না নেও।